telefone khobor aise re amar mana ki moi lage ase re hello guys kemon achen sobai asha kori sobai khub bhalo achen to guys ajker ei video te gogon shakib ebong sumaiya tader dujoner moddhe probashi gaan kore ke sera hoyeche emon ki gogon shakib ebong sumaiya tader dujoner moddhe probashi gaaner moddhe kar gaaner income beshi tao ei video te proman sho dekhano hobe তাই বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো যাই হোক বন্ধুরা সর্বপ্রথমেই রয়েছে জনপ্রিয় সিঙ্গার গগন সাকিবের কষ্টের একলা প্রবাস গানটি তো বন্ধুরা যারা মূলত অভাবের কারণে দূরপ্রবাসে একলা যায় এমনকি প্রবাসে গিয়ে যখন তার কাছের লোকগুলোকে হারিয়ে ফেলে তখন তারা কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায় যা গগন সাকিবের এই কষ্টের গানটির মাধ্যমে তুলে ধরা হয়েছে তো যাই হোক বন্ধুরা গগন সাকিবের এই প্রবাসী গানটি এগারো মাস আগে রিলিজ করা হয় ইতিমধ্যে ভিউজ রয়েছে সাতাশ মিলিয়ন প্লাস ভিউজ দেখে বুঝতেই পারছেন কত জনপ্রিয় একটি কষ্টের গান তো যাই হোক বন্ধুরা গগন সাকিবের এই একলা প্রবাস গানটি থেকে ইনকাম হয়েছে $13,900 যেই ডলারকে বাংলাদেশি টাকায় হিসাব করলে হয় ১৫,১৯,০০০ টাকা তো যাই হোক বন্ধুরা অন্যদিকে আবার এই একই গান কভার করেছে শিশু সিঙ্গার সুমাইয়া তো এই কষ্টের একলা প্রবাস গানটিতে সুমাইয়া অসাধারণ অভিনয় করে সবাইকে কাঁদাতে বাধ্য করেছে তো সুমাইয়ার কণ্ঠে এই গানটি দশ মাস আগে রিলিজ করা হয় ইতিমধ্যে গানটির ভিউজ রয়েছে ৩৫,০০০ প্লাস এমনকি সুমাইয়ার এই গানটি থেকে ইনকাম হয়েছে ১৮০০ ইউএস ডলার যেটা বাংলাদেশি টাকায় হিসাব করলে হয় ১,৯৬,০০০ টাকা তো যাই হোক এরপর রয়েছে গগন সাকিবের কেমন আছি প্রবাসে গানটি মা গো কেমন আছি প্রবাসে তুই ছাড়া মার তো প্রবাসী ভাইয়েরা যখন দূরপ্রবাসে অনেক কষ্ট নিয়েও থাকে পরিবারকে সুখে রাখার জন্য তখন তারা মিথ্যা কথা বলে আমি সুখে আছি সেই রকম কাহিনীগুলো গগন সাকিবের এই গানটিতে তুলে ধরা হয়েছে আত্মাটাকে কষ্ট দিয়ে টাকা জমাই আমি তো গগন সাকিবের এই কষ্টের প্রবাসী গানটি নয় মাস আগে রিলিজ করা হয় ইতিমধ্যে ভিউজ রয়েছে ৯.১ মিলিয়ন এমনকি গগন সাকিবের এই গানটি থেকে ইনকাম হয়েছে ৪,৬০০ ডলার যেটা বাংলাদেশি টাকায় হিসাব করলে হয় ৫,০০০০ টাকা তো যাই হোক বন্ধুরা অন্যদিকে আবার সুমাইয়ার বর্তমান সময়ের নতুন একটি প্রবাস গান টাকার রোবট তো এই টাকার রোবট গানটিতে সুমাইয়ের সাথে ডুয়েট করেছে আরে আজমির আর সত্যি কিন্তু সুমাইয়ার কণ্ঠে এই প্রবাস গানটি শুনতে কিন্তু অসাধারণ লাগে তো সুমাইয়ার এই গানটি দশ দিন আগে ডট বাংলা চ্যানেলে রিলিজ করেছে ইতিমধ্যে গানটির ভিউজ রয়েছে ৫০,০০০ প্লাস তবে আমি আশা করি এই গানটি কোনো না কোনো সময় জনপ্রিয়তা লাভ করবে তো বন্ধুরা এরপর সর্বশেষ গগন সাকিব এবং সুমাইয়ের সর্বোচ্চ ভিউ পাওয়া প্রবাসী গানটি হলো কাইন্দনামা সুখে আসি প্রবাসে তো এই গানটিতে গগন সাকিবের সাথে ডুয়েট করেছে সুমাইয়া তো বর্তমান সময়ের প্রবাসী গানের মধ্যে টপ ওয়ানে আছে এই গানটি তাছাড়া বন্ধুরা যারা দূরপ্রবাসে রয়েছে তারা এই কষ্টের প্রবাসী গানটি শুনে রাতের আধারে কাঁদতে থাকে আসলে বন্ধুরা প্রবাস জীবন কতটা কষ্টের তা প্রবাসে না গেলে বোঝা যায় না ভাগ্যের চাকা ঘুরবে বুঝি প্রবাসে আমার তো এই গানটি নয় মাস আগে রিলিজ করা হয়েছে ইতিমধ্যে গানটির বর্তমান ভিউজ রয়েছে ৩২ মিলিয়ন তো এই কষ্টের প্রবাসী গানটি থেকে ইনকাম হয়েছে ১৬,৩০০ ইউএস ডলার যেটা বাংলাদেশি টাকায় হিসাব করলে হয় ১৭,০০০ টাকা তো যাই হোক বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওতে গগন সাকিব এবং সুমাইয়ার প্রবাসী গান করে কে সেরা হয়েছে এমনকি কার গানের ইনকাম বেশি তা এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সবার কাছে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টেক কেয়ার